অটো বাইক সবেদি গৈ আছে মানুহ, তো মানুহ বহুত হ'ব, আপোনালোকে যাব পাৰিব, হাজাৰ হাজাৰ মানুহ। কিবা বৰ্তমান ফেচবুক আৰু হোৱাটছএপত চাই আছোঁ, এই খুবুৱা বনত ফটো উঠি আছে মানুহ, ইয়াতে উঠিব পাৰিব আপোনালোকে আহি। আৰু এয়া চাওক, ইয়াৰ পৰা ভিৰ এইফালে হ'ল ফিল্ডখন, আৰু আমি বাইক ক'ত ৰাখিম সেইটোৱে আমি ঘূৰিব পৰা নাই, কাৰণ বহুত ভিৰ হ'ব, ব্লকে হৈ যায় নেকি, সিফালে যাব দিয়ে নে নাই। চাওক এইফালেও চাওক, বাইকে বাইক, আৰু এইফালে মানুহ চাওক কিমান। বাইক চাওক কেনেকুৱা ঠাইত থলো। To be honest, I feel this is an overhyped and overcrowded tournament. ভিতর যাব কিবা এন্ট্রি কিবা আছে নাকি? না আছে না, যাব পারলে হল আর। ও চাক, বরফুণ দিয়ে আছে অল্প অল্প, ভিজি আছো, কিন্তু আইসো তথাপিও ভিজিলে ভিজিম, আর এনেও জোড়া মোটামুটি এক সপ্তাহমানের পরা, গতি আরো আহব, তাতে কোন হিসাব যাব পারিম না নাই। টিকট নাকি? ও আমি সোমাই আছো ভিতরত, সাগে বহিবলৈ ঠাই আছে নাই নাজানো, কিন্তু আইসিছে বহুত ঠাই নাই। চাওক মানুহ কিমান চাৰিওফালে, আৰু ইয়াৰ পৰা চাওক অলপ দৃশ্য চাৰিওফালৰ। আৰু ইখনত ইমান মানুহ উঠিছে যে যিকোনো মুহূৰ্ততে এখন ভাঙি যাব পাৰে, গতিকে এইখন এটা ৰিস্কি কাম হৈ আছে। দিন মে তারা দেখি না, রিস্কি হয়ে আছে এখন বহুত। আৰু আজি শিমলা কান্দি ফাইনেল ফুটবল খেলৰ ফাইনেল খেলখন আৰম্ভ হ'বলৈ কেইটামান মুহূৰ্তৰ পলম, আৰু অৱশেষত আমি আৰম্ভ কৰিলোৱেই খেলখন যোৱা, আৰু খেলখন আৰম্ভ হৈয়ে গ'ল, আৰু আপোনালোকে চাই থাকক, ভাল লাগিব বহুত। আৰু ইয়াতে এটা ফ্রি কিক নে কিবা পালে, গরম কৈছিলো আৰু ইয়াৰ চাওক বছৰ কিমান ওপৰলৈকে মানুহ উঠিছিল, আৰু ইয়াৰ খেলখন আৰম্ভণি হোৱাৰ পৰাই পুৰা ইণ্টেঞ্চ চলি আছে। ৰেড ড্ৰেছতে গোসাঁইগাঁও আৰু গ্ৰীণ কালাৰত আছে লক্ষীগঞ্জ, আৰু খেলখন আৰম্ভণি হোৱাৰ পৰাই দুয়োফালে একেবাৰে বহুত ধুনীয়া খেলি আছে ইয়াৰ চাওক। যিমানবিলাক কৰ্ণাৰ পাই আছে এটা নাতে এটাতো হ'বই চাগে। নোৱাৰিলেও এইটো অপৰ্চুনিটি আছে, ইমান দেৰিলৈকে যিমান চাই আছো ৰেড টীমে বহুত এটাকিং মোডত আছে, আৰু খেলখন আৰম্ভণি হোৱাৰ দুই এক মিনিটৰ পৰাই বহুত এটাক কৰি আছে, আৰু বাৰ বাৰ এইফালে আহি আছে, কিন্তু আকৌ কোনো ৰেড জাৰ্চিয়ে ভাল খেলি আছে।
যিকোনো হোক উভয় টিমৰে দুটা প্লেয়াৰ য়েল' কাৰ্ড পালে আৰু খেলখন পুনৰ আৰম্ভ হ'ল। এইবিলাক ফুটবলত হৈ থাকে। অ' কৰ্নাৰ এগেইন এণ্ড দ্য ৰেড টিম ইজ গেটিং মোৰ এণ্ড মোৰ অপৰচুনিটিজ ফ্ৰম দ্য বিগিনিং। আই গেছ দিছ ইজ কমন ইন ফুটবল, চ' লেটছ চি হোৱাট হেপেন্স। The best thing for today's match is it's getting more and more intense and interesting every moment. Aru yete eta penalty hol aru penalty result ba kiba hoy artis re রেড জার্সি ইমান প্লে অপরচুনিটি পাওয়ার পিছতো গোল দিব নয়, কিন্তু গ্রিন নিয়ে দিয়ে দিলে, অর্থাৎ লক্ষ্মীগঞ্জে গোল খালে আৰু গোসাইগাঁওয়ে গোল দিলে, এটা গোল হয়ে গেল হাফ টাইমের আগতে। আর গোল দিয়ার পিছতো গ্রিন টিমের বাবে এটা বেয়া খবর যে গ্রিন টিমের একটা প্লেয়ারে রেড কার্ড পালে, আর এতিয়া তার মানে গ্রিন টিমের একটা প্লেয়ার কম হল, তো এতিয়া যাবলগিয়া হব যে গ্রিন টিমে একটা প্লেয়ার কম লইও খেলি জিকিব পারে নে নোয়ারে। অলরেডি এটা গোল দিছে তেওঁলোকে। হাফ টাইমের পিছত লক্ষ্মীগঞ্জ এটা গোল খাইছে না, বর্তমান 1-0 আছে গোল, বহুত ইন্টেন্স খেল হয়ে আছে, ভাল লাগি আছে। অলদ মই বেশি এনে ফুটবল খেল ভাল না পাও যদিও আজি চাই আছো, কারণ বহুত দিনক কিবা এটা খাই তারপর গই আছো ভিতর। এইবার অলপ এইখান ভাঙিলে আর বেশি সময় নাই, কে মিনিট মান আছে আর আর 10 মিনিট মান আছে খেলখন। ইমার্জেন্সি পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে। আৰু সৰু সুৰা কাজিয়াৰ পিছত খেলখন পুনৰ আৰম্ভ কৰিবলৈ সক্ষম হ'ল প্ৰশাসন তথা কমিটিয়ে। তাতে ভাঙিলে নেকি আকৌ ভাঙি গ'ল গেলাৰী, সময় নাই একেবাৰে, নাই লাষ্ট এ ফিউ মিনিটছ অফ দ্য গেম। মার মার
last moment or butter diver bhai Marta! مور نشط হয়ে গেছে ডাইরেক্ট দিয়া বল বল ভালো দাও বল ওই বহুত ভাল লাগিল কিন্তু খেলখন চাই ইনটেন্স আর প্রতিটো মোমেন্টে ভাল লাগিল লাস্ট মোমেন্ট লকে কাদিয়া হল কেবার মান বাট ওকে ইট ওয়াজ তো আজির কারণে এখানে এসেল খেলখন বাই বাই Like an eagle in the open way.